ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলাসই মোর বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনে চবু তারা তাহে মোর মন ঘেরা দিন নরোত্তম দাস ভক্তগণ অনেক দিন পরে আজকে আস্বাদন করব আমাদের পরম পূজ্য বড়বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা চরণ দাস দেবের দিব্যাতি জীবনী গ্রন্থ বড় বাবাজি মহাশয় তার লীলার পুত লীলার দ্বারা চার নিষ্ঠাকে প্রতিষ্ঠিত করে গেছেন আমরা নাম নিষ্ঠার প্রতি মূর্তি দেখি বড় বাবাজি মহারাজকে নামের একদম প্রকট মূর্তি বড় বাবাজি মহারাজ ধামকে কিভাবে ধামের নিষ্ঠা কিভাবে হয় বিগ্রহকে কিভাবে সেবা করতে হয় বিগ্রহ নিষ্ঠা নাম নিষ্ঠা বৈষ্ণব নিষ্ঠা প্রসাদ নিষ্ঠা এইসব নিষ্ঠা মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপূর্ণ মাতাম বিশ্বাস না যায়তে মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রহ্ম এবং বৈষ্ণবে যারা স্বল্পপূর্ণ তাদের বিশ্বাস জন্মায় না এটা মহাপ্রভু বাক্য তো এখানে বড় বাবাজি মহারাজের লীলা চরিত্রকে আমরা যখন শ্রবণ করি আমরা শাস্ত্রের যেসব সিদ্ধান্তকে আমরা দেখি সেই সিদ্ধান্ত তার আচরণ তার লীলার দ্বারা প্রকটিত রূপ হয়ে যেন পরিস্ফুটিত হয়ে পড়ে এই সব দিব্যাতি দিব্য মহাপুরুষ ভগবানের নিত্য পরিকর জগৎ তারণের জন্য হ্যাঁ এরা কখনো কখনো নেমে আসেন বলাই আছে যে এক একজনে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে এক একজনে হইয়াছেন হবেন হইয়াছেন আছেন এবং হবেন যত দাস ব্রহ্মাণ্ড তাড়িতে পারে এক একজনে সুতরাং সব মহাপুরুষের আলাদা শক্তি আছে এবং আমরা যখন এনাদের লীলা চরিত্র শ্রবণ করি আমাদের কর্ণ তো বধির হয়ে গেছে না বহিরঙ্গে বধীর নয় বহিরঙ্গে খুব ঠিকঠাক আছে লোকের সমালোচনা শুনতে খুব ভালো লাগে কে কি খারাপ করলো সেটা শুনতে খুব ভালো লাগে ভালো শুনলে মন খারাপ হয়ে যায় এইসব তো আচার আচরণ আমাদের আছে। কিন্তু যখন এইসবের পরে কোনোদিন সাধু বৈদ্যের কৃপা হয় তখন এনাদের কৃপাশক্তির দ্বারা আমাদের এই কর্ণপথকে বিশুদ্ধকরণ করা হয় ভগবান ভগবানের লীলা বোঝা আমাদের কম্য নয় আমাদের কাজ নয় ভগবানের লীলা বোঝা আমরা তার ভক্তের লীলাটাকে বোঝার চেষ্টা করব কারণ ভগবানের গুণ ভক্তের মধ্যে সঞ্চারিত হয় আর আমি কোথায় আছি আমাকে কোথায় যেতে হবে এটা আমি জানবো কী করে সেটা আমরা জানব ভক্ত চরিত্র থেকে আর যেখানে বাবাজি মহারাজের প্রশ্ন ইনি হচ্ছেন পরম সিদ্ধ সাধারণ কেউ নন এনার শ্রী অঙ্গকে আশ্রয় করে শ্রীমন নিত্যানন্দ প্রভু খেলা করতেন নিত্যানন্দ প্রভুর বিলাসের দেহ হচ্ছেন আমাদের বড়বাবাজি মহারাজ সুতরাং তাঁর কথা শ্রবণ করা আমাদের অত্যন্ত ভাগ্যের বিষয় আসুন লীলায় প্রবেশ করা যাক এই ঘটনাটি আমরা চরিত সুধায় দেখতে পাই যে সঙ্গীগণের ওপর বাবাজি মহাশয়ের আদেশ যে মঠে ত্রিসন্ধ্যা নাম সমুদ্র স্নান জগন্নাথ দর্শন ও জগমোহনে সংকীর্তন করা চাই ঝাঁজপিটা মঠের ভিক্ষার ভার প্রায় মধু দাদার উপর থাকে কখনো বা বাবাজি মহাশয় যাকে আদেশ করেন সেই করে একদিন প্রাতকালে উঠেই নবদ্বীপ দাদা ও গোবিন্দ দাদাকে ডেকে বললেন দেখো এই পুরী শহরের প্রত্যেক গলি গলি তোমরা দুজনে ভিক্ষা করবে এবং উক্ত ভিক্ষায় যা কিছু প্রাপ্ত হবে সমস্ত এনে আমার হাতে দেবে উভয় তা স্বীকার করে ভিক্ষায় বেরিয়ে পড়লেন যথা সময় তারা ভিক্ষা করে আশ্রমে আসবামাত্র মাত্র প্রণাম প্রণামপূর্বক বাবাজি মহাশয় নিজে ঝোলা গ্রহণ করে তবে করে তবে ব্যবস্থা করতে লাগলেন এই রূপ কয়েকদিন যায় একদিন ভিক্ষা শেষ করে নাম করতে করতে আশ্রমে প্রবেশ করবামাত্র বাবাজি মহাশয় পূর্ববধ গোবিন্দ দাদার নিকটতে যেমন ঝোলাটি গ্রহণ করলেন অমনি সক্ষভাবে নিমগ্ন সুরশী গোবিন্দ দাদা কতগুলি কটু ভাষা উচ্চারণ করলেন সঙ্গীগণ সকলেই অবাক বাবাজি মহাশয়ও বিস্মিতভাবে ঝোলাটি মাথায় ধরে দাঁড়িয়েছেন প্রায় দশ মিনিট সময় এরূপ অবস্থার পর গোবিন্দ দাদা বাবাজি মহাশয়ের চরণে দণ্ডবধ প্রণামপূর্বক পঙ্গত ঘরের মধ্যে গিয়ে উপবেশন করলেন তখন ইনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন হেরে রে গোবিন্দ তোর কি মাথা খারাপ হয়েছে গোবিন্দ বললেন কেন কি হল বড় বাবাজি বললেন আমি ঝোলা নিলাম বলে এইরূপ গালিগালাজ করলি গোবিন্দ বলল কই আমি তো গালাগালি করিনি তবে আপনি আদেশ করেছিলেন যে ভিক্ষায় যা কিছু পাব সমস্ত এনে তোমাকে আমাকে দেবে সুতরাং যা কিছু পেয়েছি সমস্ত দিতে হবে তো চাল ডাল প্রভৃতি আপনাকে দিলাম আর ওই গালাগালি যদি আমার আমার রাখি তবে হজম করতে পারবো কেন হয়তো সে ভৎসনাকারী ব্যক্তিকে কখনো দেখিলে মনে প্রতিহিংসা ভাব জেগে উঠতে পারে তাই এগুলি রথাস্থানে অর্পণ করলাম শোন বা মাত্র বাবাজি মহাশয় গোবিন্দ দাদাকে আলিঙ্গন পূর্বক সহস্র গদগদ কণ্ঠে বললেন ধন্য গোবিন্দ এই নিষ্কপট বিশুদ্ধ ব্যবহারে আমি তোর নিকট বিক্রি হলাম এই অভিপ্রায়ে আমি তোদের ওপর রূপ আদেশ করেছিলাম এইরূপভাবে নানা কথাবার্তার পর সকলে নিজ নিজ সেবা কার্যে ব্রতি হলেন কয়েকদিন যায় একদিন রাজবাড়ির গলি রাস্তার মধ্যে দুজনে ভিক্ষা করতে প্রবেশ করেছেন হঠাৎ একটি লোক এসে বলল হে বাবাজি এ রাস্তায় নাম করা নিষেধ তোমরা ফিরে যাও নবদ্বীপ দাদা একটু মৃদু হেসে বললেন কেন বাবা এ স্থানে কি কালের অধিকার নেই রাজার পরে আজই পর্যন্ত এমন কথা তো কখনো শুনিনি বলে নাম করতে লাগলেন রাজকর্মচারীটি নিজ প্রভুত্বের হানিতে একটু ক্ষুপ্ত হলেন হ্যাঁ রে ফের যদি নাম করবি তবে উপযুক্ত শাস্তি পাবি জানিস না রাজন হরের ভিতর গলিতে নাম করা নিষেধ এদের কিন্তু সে কথায় ভ্রুক্ষেপ নেই স্বাভাবিক নিয়ম অনুযায়ী নাম করতে করতে যাচ্ছেন কর্মচারীটি যথেষ্ট গালাগালি করতে লাগল কি মারতেও পর্যন্ত উদ্যত হল এরা সে বিষয়ে খেয়াল না করে ধীরে ধীরে প্রস্থান করলেন দয়াময় প্রভু সকল সহ্য করতে পারেন এমনকি নিজেরও প্রত্যাচার অপ অপচারগুলিও অবাধ অবাধে সহ্য করতে থাকেন কিন্তু নামের অপমান বা ভক্তের অপমান কখনোই সহ্য করতে পারেন না হঠাৎ পুরীতে ভয়ানক কলের আরম্ভ হল বড় রাস্তার উপরে এবং রাজবাড়ির সেই খুব বেশি আরম্ভ হলো। তিন চার দিন যায় একদিন অপরাহ্ন পাঁচটার সময় হঠাৎ রাজা মুকুন্দদেবের দাস্ত এবং বমি হতে লাগলো মহা হুলস্থুলুস ব্যাপার ডাক্তারগণ নানা রূপ চিকিৎসা করছেন এদিকে নানা রূপ শান্তি সস্তায়ন মন্ত্রজপ হোম জগন্নাথের আরাধনা প্রভৃতি বহু বহু উপায় হতে লাগলো কিন্তু মহারাজ বড়ই চিন্তিতভাবে রাজগুরু শ্রীপাদ রঘুনাথ দেব গোস্বামীকে বললেন দেখুন আমার প্রাণে বড়ই আতঙ্ক উপস্থিত হয়েছে কি উপায় এ বিপদ হতে উত্তীর্ণ হব আপনারা আজ্ঞা করুন তখন গোস্বামী প্রভু এবং রাজদেবান কালীবাবু প্রভৃতি বিজ্ঞবিজ্ঞ লোক সকল বললেন আমাদের মতে একবার শহরের ভিতর নাম সংকীর্তন করার প্রয়োজন কারণ এই পুরীতে যখন কলেরা বা বসন্ত রোগ আবির্ভূত হয় তখন একমাত্র নাম সংকীর্তন বা সপ্তাহ ভাগবত পাঠ ছাড়া আর কোনো উপায় নিবৃত্তি হয় না অতএব একবার ভগবানের মঙ্গলময় নাম কীর্তন করালে ভালো হয় নাকি মণিমার যদি হুকুম হয় তবে আমরা চেষ্টা করি সোনামাত্র মহারাজ বিশেষ আগ্রহ সহকারে বললেন এ অতি সৎ যুক্তি আপনারা সত্তর ব্যবস্থা করুন রঘুনাথ দেব গোস্বামী মহারাজের অভিপ্রায় বুঝবার জন্য দেওয়ান কালীবাবু এবং উপস্থিত লোক সকলকে লক্ষ্য করে বললেন কোন দল আনা যায় উড়িষ্যাবাসী আনা হবে না বাঙালির দল আনা হবে এ সম্বন্ধে আপনাদের মতামত কী তখন সকলেই এক বাক্যে বলে উঠলেন আমাদের বিশ্বাস যে সেই বড় বাবাজি মহাশয় এসে সদলে যদি একবার কীর্তন করেন তবে তৎক্ষণাৎ সর্ববিঘ্ন দূর হবে এখন আপনার মত গোস্বামী প্রভুরও সেই মত হল সুতরাং গোস্বামী প্রভু বাবু এবং আরও দুই একটি কর্মচারী মিলে বাবাজি মহাশয়ের নিকট ঝাঁচপিটা মটে এলেন মহারাজ অসুস্থ হয়েছেন শুনে বাবাজি মহাশয় ব্যস্ততা সহকারে বললেন আপনারা অগ্রসর হন আমি যাচ্ছি কালীবাবু বললেন মহারাজ বড়ই উৎকণ্ঠিত আর কাল বিলম্ব হলে চলবে না আপনি আমাদের সঙ্গেই চলুন তখন বাবাজি মহাশয় নবদ্বীপ দাদাকে বললেন অতি সত্বর খোল করতাল নিয়ে প্রস্তুত হও রাজনগরে কীর্তন করতে হবে মাত্র নবদ্বীপ দাদা আনন্দ উৎফুল্ল চিত্তে খোল করতাল নিয়ে এলেন বাবাজি মহাশয় শ্যাম জপ জপহরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে করতে যেমন রাজবাড়ির সম্মুখবর্তী হলেন অমনি সমস্ত রাজকর্মচারীগণ এসে সংকীর্তন দল বাড়ির মধ্যে নিয়ে গেলেন সংকীর্তনের দুপার্শ্বে দুটি মশাল জ্বলছে যে ঘরে মহারাজ পীড়িত আছেন সেই ঘরের সম্মুখে সংকীর্তন উপস্থিত হবা মাত্র মহারাজ বললেন দেখো আমাকে ধরে ওই কীর্তনের মধ্যে নিয়ে চলো প্রথম রাজমাতা একটু আপত্তি করলেন কিন্তু মহারাজের অতি আগ্রহ জেনে আর রাগ বাধা দিলেন না দুজনে মহারাজের দুহাত ধরে কীর্তনের মধ্যে নিয়ে গেলে মহারাজ তাঁদের অবলম্বন পরিত্যাগ করে সংকীর্তনে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে পড়লেন বাবাজি মহাশয় কীর্তন সহ নৃত্য করতে করতে মহারাজের চারদিকে ভ্রমণ করতে লাগলেন ক্ষণকাল পরে মহারাজ দুই হাত উত্তোলন উত্তোলনপূর্বক ধীরে ধীরে নৃত্য করতে লাগলেন সে এক অপূর্ব দৃশ্য আকর্ণ বিস্তৃত নয়ন যুগল ঢুলু ঢুলু আজান উলম্বিত বাহু দুটি ঊর্ধ্বে উত্তোলন পূর্বক একবার বাম চরণের উপর দেহভার অবলম্বন করে দক্ষিণ চরণে নৃত্য করছেন আবার দক্ষিণ চরণের ওপর দেহবার অবলম্বন করে বাম চরণে নৃত্য করছেন যদিও মহারাজ কৃষকায় এবং ব্যাধিযুক্ত তথাপি কেমন অনির্বরচনীয় জ্যোতির্ময় এমনকি দেখবা মাত্র যেন কেমন একটি আনন্দময় ঐশ্বর্যবান মূর্তি বলে প্রতীত হয় সংকীর্তনে অপার আনন্দ হতে লাগল কাহারই স্মৃতি নেই রাজকর্মচারীগণ হাতে তালি দিয়ে ঘুরে ঘুরে নৃত্য করছেন আর নাম করছেন মহারাজ কিন্তু মধ্যস্থানে অবস্থান পূর্বক পূর্ববৎ নৃত্য করতে লাগলেন খোল করতাল, গগনভেদী সংকীর্ণ সংকীর্তন ধ্বনি ও হরিধ্বনিতে রাজভবন আজ যেন আনন্দ ভবন হলো। কিছুক্ষণ পরে বাবাজি মহাশয় নৃত্য করতে করতে মহারাজকে আলিঙ্গন পূর্বক পক্ষে ধারণ করে নৃত্য করতে লাগলেন চারদিকে সকলে হরি হরি বল ধ্বনি হতে লাগল বাবাজি মহাশয়ের সঙ্গীগণ উন্মত্ত ভাবে নৃত্য করতে লাগলেন নবদ্বীপ দাদা উচ্চশ্বরে জয়নীতাই জয়নিতাই বলে হুঙ্কার করে জোরে জোরে লাভ লম্ফ দিতে লম্ফ দিয়ে নৃত্য করতে লাগলেন এইরূপ কিছুক্ষণ নৃত্য করে বাবাজি মহাশয় যেমন মহারাজকে কোল থেকে ছেড়ে দিলেন অমনি মহারাজের দেহ অশ্রু কম্প পুলকা আদি সাত্বিক ভূষণে ভূষিত হয়ে গেল তখন তিনি গদগদ কণ্ঠে বলে উঠলেন আজ আমি ধন্য হলাম মঙ্গলময় জগন্নাথ দেব এই ব্যাধির ছলে আমার মঙ্গলই করলেন ইচ্ছাময়ের ইচ্ছায় আজ আমার সকল রকমের অশুভ দূর হয়ে গেল বলে পার্শ্ববর্তী একজনকে আদেশ করলেন দেখো এই ওয়াশের প্রতি ঘরে ঘরে সংকীর্তন করো সেই সেও তাই করতে লাগলো মশাল ধরে অন্তঃপুরের প্রতি ঘরে ঘরে সংকীর্তন করে পুনর্বার মহারাজের নিকট উপস্থিত হলে মহারাজ সেই সংকীর্তন স্থানে গড়াগড়ি দিয়ে প্রতিদিন একবার করে সংকীর্তন করবার অনুরোধ করতে লাগলেন বাবাজি মহাশয়ও নিতাই চাদের ইচ্ছা বলে নাম করতে করতে অনুমান রাত এগারোটার সময় আশ্রমে প্রত্যাবর্তন করলেন সে রাত্রে আর মহারাজ কোনো ওষুধ ব্যবহার করলেন না শরীর সুস্থ নিরোগ হয়ে গেল সেই দিন হতে প্রত্যহী সন্ধ্যার পর লোক পাঠিয়ে সংকীর্তনসহ বাবাজি মহাশয়কে ডেকে ডাকে দিতে লাগলেন ইনিও দিন দিন গিয়ে আর নিজে গেলেন না সাত দিন পর্যন্ত রাজনগর রাজনহরে খুব সংকীর্তন হলো সেই হতে আর কখনও রাজকর্মচারীগণ নামের অবজ্ঞা বা সাধু মহাত্মিগকে অপমান সূচক কোনো কথা বলতেন না এমন কি বাবাজি মহাশয়ের কোনো সঙ্গীকে দেখবা মাত্র তারা যথোচিত সম্মান প্রদর্শন এবং যত্ন করতেন দিনের পর দিন যায় একদিন আহারাদির পর বাবাজি মহাশয় ঝাঁজপিটা মঠের ভাগস্থ দোতলা কোঠার নিচের ঘরে শয়ন করে আছেন কেউ বাতাস করছে কেউ বা চরণ সেবা করছে ইনি নিদ্রিত এই সময় অনুমান পনেরো ষোলো বৎসর বয়স্ক একটি বালক ঝাঁজপিটা মঠে উপস্থিত হলো বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা করবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করতে লাগল অনেকেই বলছেন বাবাজি মহাশয় নিদ্রাগত উঠলে তবে দেখা হবে ছেলেটি কিন্তু বড়ই উৎকণ্ঠিত বিশেষ করে বলছেন একটি বার মাত্র তাকে আমি দর্শন করব। তা না হলে আমার মন কিছুতেই স্থির হবে না আপনারা একবার মাত্র তিনি কোথায় আছেন আমাকে বলে দিন আমি একবার সেই সেইখানে যাব ছেলেটি যতই বলছে তারা কিন্তু ততই আপত্তি করছেন ভক্তবৎসল প্রভু ভক্তের অন্তরের ভাব অবগত হয়ে যেন স্বয়ন অবস্থাতেই বলে উঠলেন দেখো একটি ছেলে এই মঠে এসেছে তাকে শীঘ্র আমার কাছে নিয়ে এসো সে এতক্ষণ আসবা মাত্র আসবার জন্য অত ব্যস্ত হয়েছিল তোমরা কেন তাকে আসতে দিলে না তখন শসব ব্যস্তে একজন গিয়ে ছেলেটিকে ডেকে আনলেন ছেলেটি এসে বাবাজি মহাশয় চরণে সাষ্টাঙ্গ প্রণাম করল ইনিও আগ্রহের সঙ্গে তাকে উঠিয়ে আলিঙ্গন করে জিজ্ঞাসা করলেন বাবা তোমার নাম কি। বালক বললেন আজ্ঞে আমার নাম ফণীভূষণ দাস বাবাজি বললেন তোমার নিবাস ফণি বললেন আজ্ঞে তারকেশ্বরের নিকটবর্তী একটি গ্রামে বাবাজি বললেন কি উদ্দেশ্যে ধামে এসেছো বলো দেখি তুমি ছেলে মানুষ বাড়িতে না বলে এসেছো কি বললেন বাবা আমি কলকাতায় থাকতাম যখন আপনি কলকাতায় গিয়েছিলেন তখন আপনার দর্শন পেয়েই আমি মনে মনে সংকল্প করেছিলাম যে আমি এরই আশ্রমে যাপন করব কিন্তু এতদিন আপনার কোনো সন্ধান পাইনি আজ কয়েকদিন হল নবদ্বীপ দাস নামক একটি মহাপুরুষের দর্শন পাই তাঁরই কৃপায় আপনার দর্শন পেয়েছি আমাকে জন্মের মতো অঙ্গীকার করুন আমি আর সংসারে যাব না এই বলে আমার আবার এর চরণ ধারণ পূর্বক কাঁদে লাগলেন বাবাজি মহাশয় ছেলেটিকে কোলে উঠিয়ে সান্ত্বনার দান করে বললেন ভয় কি বাবা বেশ তো থাকবে তার জন্য চিন্তা কি তোমার বাড়িতে আর কে আছে ফণি বললেন মাতা পিতা কেউ নেই কেবল একটি সহদার ভাই আছে তারও শরীর খুব খারাপ বাবাজি বললেন তবে তো প্রভু পূর্ব হতেই বন্দোবস্ত করে রেখেছেন এই বলে ললিতা দাসীকে বললেন একে মহাপ্রসাদ দাও তো ললিতা দাসী বিশেষ আদর করে ছেলেটিকে মহাপ্রসাদ দিলেন এই হতে বাবাজি মহাশয়ের সঙ্গে রয়ে গেল ফণি সাদগাছিয়া নিবাসী শ্রীযুক্ত কুঞ্জলাল গোস্বামী মহাশয়ের মন্ত্র দিনের পর দিন যায় একদিন ঝাঁচপিটা মটে মহোৎসব নানারূপ সামগ্রী রান্না হয়ে ঠাকুরের ভোগ লাগল যদিও বিশেষভাবে কোনো লোক নিমন্ত্রিত হয়নি তথাপি পাড়া প্রতিবেশী এবং দুঃখী কাঙ্গালি প্রায় দুই শত আড়াই শত লোক প্রসাদ পেল বাবাজি মহাশয় যথাসময় মহাপ্রসাদ পেয়ে কিঞ্চিত বিশ্রামের পর রোয়াকের উপর বসে আছেন বেলা অনুমান চারটে দাসী প্রভৃতি দু একজন ছাড়া আর সকলের প্রসাদ পাওয়া শেষ হয়ে গেছে ললিতা দাসী রান্নাঘর হতে যাবতীয় বাসনপত্র বের করে একটি স্থানে রেখেছেন হঠাৎ কিরূপ মনে হলো যে ওই প্রসাদী বাসনের কাছে পায়ে জল ঢেলে দেবামাত্র বাবাজি মহাশয়ের দিকে দৃষ্টিপাত হলো লজ্জিত ভাবে হতে অন্যত্র গিয়ে পা ধুতে লাগলো তো মনে মনে নানা রূপ আন্দোলন হতে লাগলো কিছুক্ষণ পরে নিজে প্রসাদ পেয়ে বাবাজি মহাশয়ের এবং ঠাকুরের নিত্য সেবার কার্যে ব্রতী হলো বাবাজি মহাশয়ও শ্রী জগন্নাথ দেবের দর্শনে চলে গেলেন সন্ধ্যার পর ললিতা দাসিয়া উঠতে পারছেন না নিজের দক্ষিণ পায়ে অসচ্ছ যন্ত্রণা হতে লাগলো হঠাৎ এইরূপ যন্ত্রণার কারণ যে কি কেউ ঠিক করতে পারছেন না রাত্রে বাবাজি মহাশয় আশ্রমে এলে কেউ কেউ ললিতার অসুস্থতার কথা তাকে বললে ইনি একটু মৃদু হেসে বললেন পায়ে ব্যথার কারণ কি সে নিজেও কিছু বুঝতে পারছে না সকলেই বলল আগ্ঞে না সে নিজেও কিছু বুঝতে পারছে না এমনকি এক এক পাও চলবার ক্ষমতা নেই ইনি তো কথাটার কথাটা কান না দিয়ে নানা রূপ হাঁটা চলার কার্যে তাকে ফরমাইশ করতে লাগলেন সে অতিশয় কষ্ট হলেও সেটাকে গোপন করে করে অবিচারে সেই সেই কার্য সম্পূর্ণ করতে লাগলেন এই রূপে দুই দিন কেটে গেল কিন্তু পায়ের যন্ত্রণা তিলমাত্র কমল না তারপরে আবার বাবাজি মহাশয় নানারূপ রূপ ঠাট্টা বিদ্রুপ করছেন তিন দিনের দিন রাত্রে অনুমান বারোটা এই সময় ললিতা দাসী একাকী ঘরে বসে আছেন তাই তো আমার পায়ে যন্ত্রণা হবার কারণ কি আমার দৃঢ় বিশ্বাস যে কোনরূপ অপরাধ হয়েছে এমনকি গুরুতর অপরাধ হয়ে করেছি যে আজ দু তিন দিন যাবৎ একটিলো কমছে না বা অপরাধের কথা কিছুই মনে পড়ছে না এই বলে বিশেষভাবে চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ল যে নিশ্চয়ই আমি যে সেই ঠাকুরের রান্নার বাসনের ওপর পা ধুয়েছিলাম এবং তাই বাবাজি মহাশয়ের দৃষ্টিপতিত হয়েছিল ঠিক সেই কারণেই এই যন্ত্রণা হচ্ছে কি আশ্চর্য এই কথা মনে হওয়া মাত্রই পায়ের ব্যথা কমে গেল পরদিন প্রভাতে উঠে বাবাজি মহাশয় পূর্ববধ ডাকলে ললিতাদাসী হাসতে হাসতে এসে উপস্থিত হলো পায়ের ব্যথা অনেকটা কম হয়ে গেছে দেখে বাবাজি মহাশয় জিজ্ঞাসা করলেন কিরে তোর পায়ের ব্যথা কি ঔষধে ভালো হলো ললিতা দাসী বললেন ঔষধের মধ্যে কারণ অনুসন্ধান ভিন্ন আর তো আমি কিছুই দেখি না বাবাজি বললেন প্রকৃত কারণ অনুসন্ধান হলো ললিতা বললেন আগে আমি যতদূর বুঝলাম তাতে সেই দিনকার বাসনের ওপর পায়ের জল যাওয়া ভিন্ন আর কিছুই আমার মনে হয় না বাবাজি বললেন প্রকৃত কারণ তাই বটে তো ভক্তিরাজ্যের কথা ভেবে দেখো ওই জিনিসগুলো যখন কৃষ্ণ সেবার সাহায্যকারী তখন তাঁরা কতদূর উচ্চ গুণসম্পন্ন জগতের দৃশ্যা দৃশ্য যাবতীয় পদার্থ হতে নিজেকে হীন মনে করতে হবে মহাপ্রভু যে ত্রিনাদপি শ্লোক বলেছেন ওই কথাটি যে অন্ধবিশ্বাসের কথা এটা মনে করো না বিশেষ অনুসন্ধান করে প্রতি পদার্থের গুণ অনুভব করাই সাধনা শাস্ত্রের কথা দূরে থাক স্বাভাবিক যুক্ততেই দেখো না কেন তুমি বড় কি সেই পাত্রগুলি বড় তোমার দেহধারা জগতের কিংবা ভগবত সেবার কতদূর আনুকূল্য হয় আর ওদের দ্বারাই বা জগতের কিংবা ভগবত সেবার কতদূর আনুকূল্য হয় প্রথমত তাকে তোমার ইষ্টদেব অঙ্গীকার করেছেন আর তোমাকে অঙ্গীকার করেছেন কি না তা এখনও স্থির হয়নি সামান্য একটু তাঁত লাগলেই কেউ কোনো রূপ কটু কথা বললে তুমি অস্থির হয়ে পড়ো আর এর উপরে কতই তাঁত কতই আঘাত লাগছে ভ্রূক্ষেপ নেই এমনকি পাত করে পরের উপকার করেছে তৃণগুচ্ছ দ্বারা পর্যন্ত যেরূপ উপকার সাধিত হয় তাতে প্রতি মুহূর্তে প্রত্যেক বস্তুর নিকট মনুষ্যের কৃতজ্ঞতা স্বীকার করা বা সকল পদার্থ হতে নিজেকে হীন মনে করা ভাবে কর্তব্য ভগবৎ সেবার আনুকূল্যকারী যাবতীয় পদার্থই চিন্ময় স্বভাবতী সংসারী জীব যারা তাদেরও যদি কোনো জিনিসে পা লাগে তবে অম্নি তারা প্রণাম করে থাকে অশক্ত পক্ষে অন্তত মাথায় স্পর্শ করে তার সম্মান রক্ষা করে ললিতা এই ব্যবহার তো আমাদের আছে সেদিনকার সেই ব্যবহার যে কোনো রূপ অবজ্ঞা করে বা নিজ জ্ঞান স্বরূপে হয়েছে তা নয় পাগুলি জ্বালা করতে লাগলো নানারূপ মহাপ্রসাদ লেগে গে লেগেছিল সুতরাং তাড়াতাড়ি জল ঢেলে দিয়েছিলাম এক পা ধুতে ধুতে যেমন মনে অনুভব হলো অমনি অন্যত্র চলে গেলাম আচ্ছা না হয় আমার ভ্রম হলো কিন্তু আপনি তো দেখেছিলেন এই তিন এই তিন দিন পর্যন্ত যেন আমার শারীরিক কষ্ট তেমনি সেবারও অসুবিধা হলো এতে একবার একটু বললেই তো আমার চৈতন্য হতো বড় বাবাজি বললেন আমি যদি তোমাকে বলে দিতাম তাহলে হয়তো অনুমানে তোমার ততদূর বিশ্বাস হতে নাও পারতো এখন হয়তো এখন হতে যখনই এরূপ ব্যাপার হবে অমনি চৈতন্য হবে আর এই কষ্টের কথা মনে পড়বে কারণ এইরূপ অপরাধ একমাত্র আত্মচৈতন্য দ্বারা তাপ অনুভব করে কৃপাদণ্ডস্বরূপে স্বীকার করা ভিন্ন অন্য কোনো ঔষধ বা প্রায়শ্চিত্ত নেই তা না হলে দেখো এই তোমার পায়ের এত যন্ত্রণা একবার অপরাধের কথা স্মরণ করা মাত্র বিনা চেষ্টায় কি রূপে ভালো হয়ে গেলে সুতরাং বুঝতে হবে যে এটি সম্পূর্ণ কৃপা এইরূপ পরমানন্দে দিন যায় একদিন ললিতা দাসীর শরীর অসুস্থ ঠাকুরের রান্না করার লোক অভাব থেকে বাবাজি মহাশয় শিষ্য একমূর্তি বৈষ্ণব নিজ ইচ্ছামতে রান্না করতে লাগলো ইতিপূর্বে উক্ত বাবাজিটির ব্যবহারে বাবাজি মহাশয়ের গুরুদেব শ্রী গৌরহরিদাস মহান্ত বাবা মহাশয় একটু অসন্তুষ্ট হয়েছিলেন সেই কারণে কোনোরূপ ভগবত সেবার কার্যে তাকে নিযুক্ত করা হয়নি যখন নিজেই ইচ্ছাপূর্বক সেবা কার্যে প্রবৃত্ত হলেন তখন পাচে বৈষ্ণবের মনে কোনো রূপ ব্যথা হয় এই ভয়ে কেউ কিছু বললেন না এদিকে রান্না প্রায় শেষ হল এ সময় হঠাৎ একটি বড় বিড়াল রান্নাঘরে প্রবেশ করলো অন্ন ডাল তরকারি যা প্রস্তুত হয়েছিল সমস্ত হতে কিছু কিছু পেয়ে খেয়ে যেমন বাবাজি মহাশয় দৃষ্টি ললিতা দাসীকে ডেকে বেরিয়ে অমনি হ্যাঁ রে ঠাকুরের ভোগ হয়েছে কি ললিতা দাসী সসব ব্যস্তে রান্নাঘরে গিয়ে বললেন আগে না এখনও রান্না শেষ হয়নি বাবাজি বললেন রান্নাঘরে বিড়াল ঢুকেছিল কিসে মুখ দিয়েছে দেখতো ললিতা দাসী ঘরে অনুসন্ধান করে দেখল যে 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 রান্না হয়েছে সমস্ত বস্তুতে বিড়াল মুখ দিয়েছে তখন অতিশয় দুঃখিত চিত্তে বাইরে এসে বলল আগে যে সমস্ত রান্না হয়েছে সমস্ত বস্তুতেই বিড়াল মুখ দিয়েছে এক মন চাল রান্না হয়েছিল সে সমস্ত কি করা হবে বড় বাবাজি বললেন কি আর হবে যখন ভোগ হলো না তখন মাটিতে একটি গর্ত করে পুঁতে ফেল এবং বেশ ভালো করে রান্নাঘর পরিষ্কার করো আবার নিজে রান্না করে ঠাকুরের ভোগ দাও তোমাদের সম্পূর্ণ বুঝবার ভ্রম কারণ মহাত্মা বৈষ্ণবগণ যার প্রতি কিঞ্চিত মাত্র অসন্তুষ্ট হন তার হাতে রূপ ভগবত সেবার কার্য হতে পারে না বৈষ্ণবেতে ঘটে যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা মহামহাভনেতে পড়ে যায় বাদ ললিতা আমি কি করব ললিতা বললেন আমি কি করব, সে নিজেই ইচ্ছা করে গেল আমার কি তাকে কি বারণ করা উচিত বড় বাবাজি বললেন যাক এ সমস্ত আলোচনা ছাড়ো এখন কৃতকর্মের ফল ভোগ করো তখন ললিতা দাসী অন্যান্য বাবাজিগণকে সঙ্গে করে আশ্রমের এক পাশে একটি গর্ত করে তার মধ্যে সমস্ত ডাল তরকারি ঢেলে উপরে উপরে মাটি চাপা দিয়ে দিলেন রান্নাঘর অতি সন্তর্পণে পরিষ্কার করে নিজে স্নান করে ঠাকুরের ভোগ লাগলেন বাবাজি মহাশয়ের বাবা বাবাজি মহাশয় রিলূপ মর্যাদা রক্ষা এবং শাসনে সকলেই বৈষ্ণব অপরাধের প্রতি বিশেষ লক্ষ্য পড়ে গেল সকলে মিলে উক্ত বাবা জেটির জন্য পরম গুরুদেব শ্রী গৌর হরিদাস মহন্ত মহাশয়ের নিকট প্রার্থনা করে তাকে সুপ্রসন্ন করলেন ভক্তগণ এই হলো আমাদের বড় বাবাজি মহারাজ শাস্ত্র সিদ্ধান্তকে তার কঠোরতার দ্বারা তার আচরণের দ্বারা হ্যাঁ কখনো বজ্রাদপি হ্যাঁ বজ্রের মতন কঠিন কখনো কুসুমত থেকেও এই হলেন আমাদের বাবাজি মহারাজ শাসনের দ্বারা পালনের দ্বারা প্রেমের দ্বারা তিনি জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেছেন বিশুদ্ধ ভক্তিপথ কী বিশুদ্ধ হরিভক্তি কি সেই সব শিক্ষা আমাদের দিয়ে গেছেন আমরা শ্রবণের দ্বারা পরম পবিত্রতা লাভ করতে পারি এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি পরের দিন বড় বাবাজি মহারাজের আরও বিবিধ চরিপুত চরিত্র আস্বাদন করব ভজনী তাই গৌরাধী শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম